মর্নিং, কেমন আছো তোমরা? আমি আর আজ দুজনে ভালো আছি। আজকে একটা নতুন দিনে নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। তোমরা যে যেখানে থাকো ভালো থেকো, সুস্থ থেকো। আর আজকে সকাল থেকে ওয়েদারটা খুবই ভালো, রোদ ঝলমলে পরিবেশ, আর বেশ ভালো হাওয়া দিচ্ছে। হাওয়াটা ঠান্ডা হাওয়া, এতদিন তো একটু গরম হাওয়া দিত, হাওয়া দিলে, আর এখন হাওয়া দিচ্ছে বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া। বোঝাই যাচ্ছে যে শীত এসে গেছে। নর্থ বেঙ্গলের দিকে ভালোই ঠান্ডা পড়ে গেছে। নর্থ বেঙ্গলের দিকে মানে সকালের দিকে সন্ধ্যের দিকে সবাই একটু সোয়েটার গায়ে দেয়, চাদর গায়ে দেয়। আর আমাদের এখানে তেমন ঠান্ডা এখন পড়েনি, সেটা দেখে আমাকে বুঝতে পারছো। এখনো সোয়েটার চাদর কিছু গায়ে দিচ্ছি না, ওই হালকা ঠান্ডা হাওয়া দিচ্ছে, যেটা বেশ ভালোই লাগছে। আর কলকাতার দিকে যারা থাকো এখন তো ঠান্ডা পড়েনি আমি শুনেছি। শীতের শুরুতে আর শীতের শেষে আমার ঘুরতে যেতে খুব ভালো লাগে। এই সময় ওয়েদারটা খুব ভালো থাকে, খুব বেশি ঠান্ডা থাকে না, খুব বেশি গরম থাকে না। আর যখন খুব বেশি ঠান্ডা পড়ে তখন খুব অসুবিধে লাগে, কেন বলতো? প্রচণ্ড ঘন কুয়াশা থাকে সকাল থেকে দুপুর পর্যন্ত, একটু স্যাঁতস্যাঁতে টাইপের থাকে, আশেপাশের কোনো পরিবেশ ভালো করে দেখা যাচ্ছে না, সবুজ কোনো কিছুই দেখতে পাই না, চারদিকে খালি মনে হচ্ছে ঘন কুয়াশা মেঘের মতো, মানে খুব খারাপ লাগে। আর আমাদের এখানে কুয়াশাটা খুব বেশি পড়ে, সকাল থেকে ওই প্রায় ধরো 11টা 12টা অবধি কুয়াশা থাকে। আর কোনো কোনো দিন এমনও হয়েছে যে রোদই ওঠেনি। আজকে যে বন্ধুদের জন্মদিন তাদের আমার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা। আর তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আজকে দিনটা খুব ভালো করে এনজয় করো। আজকে রান্নাঘরের জানালা দিয়েও প্রচণ্ড হাওয়া আসছে। সকালবেলাতে যখন চা বানাচ্ছিলাম তখন রান্নাঘরের জানালাটা হাফ বন্ধ করে দিয়েছি। আমাদের তো সাটা জানালা, এরকম টাইপের সাটা জানালা, তো ওই হাফ টেনে দিয়েছি, টেনে দিয়ে তারপরে চা করছিলাম। নাহলে গ্যাসটা না দপ 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 করছে, মানে যে কোনো মুহূর্তে নিমে যাবে সেই কারণে। তো যাই হোক, রান্নাবান্নাও ওইভাবে করবো। এ দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমি দরজাই লাগাইনি, রাজের কাছে সাউন্ড যাবে। আসলে রাজ ফোনে টোনে কথা বলে, তো আর আমি যদি এত বক বক করি এখানে তো ওখানে শোনা যাবে, এখন ভাববে যে কে এত কথা বলছে পাশে। আজকে সকাল থেকে দেখছি আমাদের এই বিল্ডিংয়ের সামনে যে পুকুরটা আছে, তো পুকুরের ঘাটে আজকে অনেক লোকজন মানে ভিড় করে আছে, তারপরে পুজো দিচ্ছে, স্নান করছে। জানি না আজকে কী আছে, হয়তো লোকাল কোনো অনুষ্ঠান আছে, আমার ঠিক জানা নেই। তোমাদেরকে সময় পেলে আমি দেখাবো, মানে জুম করে দেখাতে হবে, খুব ভালো করে হয়তো দেখাতে পারবো না। জুম করে দেখালে তো জানো একটু ফেটে ফেটে যাবে, তাও দেখাবার চেষ্টা করব। এই দেখো পুকুর ঘাটে কত লোকজন রয়েছে। সকালের দিকে তো আবার দেখছিলাম ধোঁয়া টোয়া উঠছিল, মানে মনে হলো কিছু পুজো টুজো টাইপের কিছু করছিল। আর এখন দেখছি সবাই স্নান করছে, তারপর অনেককে দেখছিলাম লাল পাড় সাদা শাড়ি পরে আসছে। জানি না কি আছে, তোমাদেরকে একটু জুম করে দেখালাম। পুকুরের পাশে যে একটা বড় গাছ দেখতে পাচ্ছ তো, এটা বট গাছ। বট গাছ কি অশ্বত্থ গাছ আমার ঠিক খেয়াল নেই। এই গাছের নিচে মন্দির আছে, কিন্তু ওই মন্দিরে পুজো হলে তো একটু মন্দিরটা সাজাতো, তো তেমন কিছু দেখতে পাচ্ছি না, জানি না কি হচ্ছে। তো সকাল থেকে খুব ভিড় এই পুকুর ঘাটে, সাধারণত এত ভিড় থাকে না। পুকুরটাতে দেখো কত নোংরা হয়ে গেছে, আর ওই জলে ওরা স্নান টান করছে। ঠিক আছে, অনেকক্ষণ কথা হলো, এবার যাই গিয়ে আমি রান্নাবান্নাগুলো শুরু করে দিই। এখন মাছের ঝোল করব, আর দেখতেই পাচ্ছো প্রথমে মাছের মাথাটা ভেজে নিচ্ছি। আসলে ফ্রিজের মধ্যে দুটো মাছের মাথা থেকে গেছিলো, সেই কারণে ভাবলাম যে মাছের মাথাটা ভেজে নিই আর মাছের ঝোলের মধ্যেই দিয়ে দেবো, আর আলাদা করে মাছের মাথা দিয়ে কোনো সবজি বানাবো না। আর রাজও তাই বললো যে আর আলাদা করে বানানোর দরকার নেই, একেবারে ঝোলের মধ্যে দিয়ে দাও, ব্যাস তাহলেই হবে। আর আজকে দেখতে পাচ্ছ ঝোলটা একটু সবজি দিয়ে করছি, আলু পটল আর গাজর। গাজর দেওয়ার ইচ্ছে ছিল না, কিন্তু গাজর দেখলাম হাফ গাজর থেকে গেছে, তো ওটা ভাবলাম যে শুকিয়ে যাবে ফ্রিজের মধ্যে রাখলেও, তো সেই কারণে ভাবলাম যে এই মাছের ঝোলের মধ্যে দিয়ে দিই, তাহলে খাওয়া হয়ে যাবে। সবজি দিয়ে মাছের ঝোল বানালে আমাদের খেতে বেশ ভালোই লাগে। এখন আলু পটলের সবজি করছি, পটলটা ভেজে নিচ্ছি আর আলুটাও ভেজে নেব। আর ফোড়নে জিরে দিচ্ছি, শুকনো লঙ্কা দিচ্ছি না, কেন দিচ্ছি না সেটাও বলে দেবো তোমাদেরকে, আর একটু পেঁয়াজ দিচ্ছি। ঠিক আছে, আজকের সবজিটা একটু অন্যরকমভাবে বানাবো। আসলে গতকাল রাতেরবেলাতে একটু ছোলার ডাল বানিয়েছিলাম, আর সেখান থেকে একটু ছোলার ডাল আমি আবার বাটি করে ফ্রিজে রেখে দিয়েছি, আজকে এই আলু পটলের সবজিতে দেবো বলেই আমি আলাদা করে রেখে দিয়েছিলাম। ছোলার ডাল দিয়ে যে কোনো সবজি বানাবে তো খেতে খুব টেস্ট লাগে, সেই কারণে আলাদা করে রেখে দিয়েছিলাম। আর সেই কারণে আর শুকনো লঙ্কা ফোড়ন দিলাম না, কারণ অলরেডি শুকনো লঙ্কা ফোড়ন ছোলার ডালে দেওয়াই আছে। আর এই ছোলার ডালটায় অনেক কিছুই দেওয়া আছে, ছোলার ডাল তো থাকবেই, আর সাথে সাথে রয়েছে আলু, আর রয়েছে একটু সোয়াবিন,
আর রয়েছে কালো ছোলা, ঠিক আছে? তো এইগুলো দেওয়া রয়েছে, আর ছোলাটা তো বুঝতে পারছো ভালোভাবেই বানানো ছিল। আর লাস্টে ধনে পাতা দেবো, এখন আর ঘি বা গরম মশলা দেবো না, কেন বলো তো ছোলা ডালে অলরেডি গরম মশলা দেওয়া আছে। অনেকক্ষণ হলো রাজ অফিস চলে গেছে আর আমি এই বারান্দাতে দাঁড়িয়ে আছি। অনেকক্ষণ ধরে পুকুরের পাড়টা দেখছি, যে পুকুরের পাড়ে সবাই পুজো টুজো করছে, আবার একটা যজ্ঞ করার মতো কিছু একটা করছে, ধোঁয়াটা উঠছে দেখছি। তো যাই হোক, অনেকক্ষণ ধরে দেখছি, আর আজকে দাঁড়িয়ে থাকতে ভালোই লাগছে বাইরে, কেন বলতো ভালো হাওয়া দিচ্ছে, আর দূর থেকে কিছুই দেখা যাচ্ছে না, দেখে তোমাদেরকে আর দেখালাম না, ওই একবারই একটা ছোট্ট ক্লিপস খালি নিয়ে তোমাদেরকে দেখালাম। আর বেশি জুম করলে কি হবে বলতো, ফেটে যাবে আর ওটা দেখে ভালো লাগবে না, তাই একটু কম জুম করে যতটুকু দেখানো সম্ভব হয়েছে তোমাদেরকে দেখিয়েছি। আর আজকে বিকেলে মনিকা দি এলে জিজ্ঞেস করবো যে আজকে কী পুজো আছে বা কী অনুষ্ঠান আছে সেটা জিজ্ঞেস করবো। মনিকা দি মোটামুটি সবই জানে, আঞ্চলিক কোনো অনুষ্ঠান থাকলে মনিকা দি বলতে পারে। আমি আবার ঘরে চলে যাই, বারান্দার দাঁড়িয়ে না ভালোভাবে কথা বলা যায় না, এত শব্দ হয়, প্রচণ্ড গাড়ির শব্দ হয়। আজকে ব্রেকফাস্টে কচুরি খেয়েছি, রাত সকালের দিকে একটু বেরিয়েছিল, টুকটা কেনাকাটা ছিল আমাদের ঘরেরই কেনাকাটা, আমাদের হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো এগুলো সমস্ত শেষ হয়ে গেছিলো। শেষ হয়ে গেছিলো বলতে কী বলতো, কৌটোতে ঢেলে নেওয়ার পরে তো একটা এক্সট্রা আবার রাজ এনে রেখে দেয় প্যাকেট, তো সেই এক্সট্রা প্যাকেটটাই শেষ হয়ে গেছিলো, এক্সট্রা প্যাকেট যেটা ছিল আজকে ঢেলে নিলাম, ঠিক আছে? এক্সট্রা কেন রাখে বলতো, অনেক সময় হয়তো বৃষ্টি টিষ্টি পড়ছে আর রাজ বেরোতে পারছে না, বাই চান্স শেষ হয়ে গেল, সেই কারণে এক্সট্রা একটা এনে রেখে দেয়, আর সেটাই নিতে গেছিলো তো বেরিয়েছিল, তাই জন্য আমার জন্য কচুরি এনে দিয়েছে। তা রোজ রোজ না একঘেয়েমি ব্রেকফাস্ট আর ভালো লাগে না, রোজই তো শোনো নুডলস খাচ্ছি নয়তো একটু পাউরুটি খেয়ে নিচ্ছি, এইগুলোই করছি, তো আজকে একটু কচুরি আনলো ভালোই লাগলো। আমি না কিচেনের জন্য একটা অ্যাপ্রন কিনেছিলাম, সেই অ্যাপ্রনটা আর খুঁজে পাচ্ছি না, আলমারিতেই রেখেছিলাম, তারপরে এখন আর খুঁজেই পাচ্ছি না কোথায় রেখে, মানে আলমারির কোনো ভাজে টাজে মানে জামা কাপড়ে ভাজে টাজে ঢুকে গেছে কিনা খুঁজেই পাচ্ছি না। কালকে অনেকবার খুঁজলাম পাইনি, তার আগের দিনও খুঁজেছি পাইনি, জানি না এবার মনে হচ্ছে আলমারিতেই রেখেছি, এবার এমনও হতে পারে যে অন্য কোথাও রেখে দিয়েছি ডিমান ডিমানের ভিতরে। তো জানি যে হোক, এখন আমি রান্নাঘরে কোনো কাজকর্ম করি কীভাবে বলো তো, একটা উন্না আছে সেই উন্নাটাকে গলার মধ্যে এখান দিয়ে বেঁধে নিয়ে আর সামনের দিকে ঝুলিয়ে দিই, যাতে কোনো ওই তেল টেল ছিটকে না পড়ে, আর পড়লেও ওই ওনার উপর পড়বে, ড্রেস খারাপ হবে না সেই কারণে। আজকে কাজকর্ম করবার একদম ইচ্ছে করছে না, আর আজকে দেখো গ্যাসের অবস্থাটা কত তেল ছিটকে পড়েছে, আর ঘরে না আজকে লেবু নেই, লেবু থাকলে ভালো হতো, একটু লেবু দিয়ে এটা যদি মাখিয়ে রাখতাম, তারপরে যদি স্কচ ব্রাইট আর সাবান দিয়ে যদি ঘষে ঘষে মুছে নিতাম তাহলে ভালো পরিষ্কার হয়ে যেত। এখন কী করা যাবে, লেবু নেই, শুধু স্কচ ব্রাইট আর একটু ভিম বার সাবান দিয়েই পরিষ্কার করে নিচ্ছি। আর তেঁতুলও নেই, তেঁতুল খুব একটা আমাদের খাওয়া হয় না, সে কারণে তেঁতুলটা আনাও হয় না। আজকে সবজি ধোয়ার পরেও সবজির মধ্যে অল্প একটু জল লেগেছিলো, সে কারণে তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে জলটা খুব সরি জল বলছি তেলটা খুব বেশি ছিটকে গেছে। এই দেখো তেল চিটচিটে গ্যাস ওভেন হয়ে গেল চকচকে, একবারে অবশ্য হয়নি, দুবার করে মুছেছি তারপরে এরকম পরিষ্কার হয়েছে। আর এই দেখো গ্যাসের সেলফ টেলফ সমস্ত মুছে দিয়েছি, আর এই বাসনগুলো রেখে দিয়েছি মনিকাদির জন্য। আর এই দেখো গ্যাস পরিষ্কার হয়ে গেল, আর তোমাদের একটু বাইরের ওয়েদারটা একটু দেখিয়ে দিই কিচেন থেকে। তা যে বাইরের ওয়েদার ভালোই আছে, তবে খুব গাড়ির শব্দ, এই কিচেনে দাঁড়ালে প্রচণ্ড গাড়ির শব্দ আসে, কারণ জানালা খোলা থাকে। তো তোমাদের বাইরের ওয়েদার দেখাতে গিয়ে দেখো এখানে খেয়াল করলাম, এই জায়গাটাতে দেখো মাকড়সার জাল করে নিয়েছে, কালকে কিন্তু ছিল না, আজকে দেখছি মাকড়সার জাল করে দিয়েছে, আর এদিকে দুটো তিনটে পোকা আবার এই জালের মধ্যে ফেসে গেছে, তাহলে এটা আমি এখন ক্লিন করে দেবো। কালকে দেখেছি জাল ছিল না, থাকলে আমি কালকেই ক্লিন করে দিতাম, কিন্তু আজকে দেখছি আবার জাল করে দিয়েছে। পুরো জানালাটাই না একবার ভালো করে ঝেড়ে নিচ্ছি, রোজ রোজ তো ঝাড়তে ভালো লাগে না, এখন যখন ঝাড়লাম একবার ঝেড়ে নিই। এদিকেও দেখো জালটা এই পর্যন্ত চলে গেছে, পরিষ্কার হয়ে গেল। মাকড়সা এত ফাস্ট কাজ করে যে এক ঘন্টার মধ্যে না অনেক বড় জাল বানিয়ে নিতে পারে। বারান্দার দিকে এখন রোদ নেই, আর এই দিকের জানালাটা দিয়ে রোদ আসছে, তাই হ্যাঙ্গার দিয়ে না এদিকেই এই গেঞ্জিগুলো এগুলো সমস্ত টানিয়ে দিয়েছি, তাহলে শুকিয়ে যাবে। এদিকে দেখতে পাচ্ছ কত রোদ আসছে, এদিকে দেখতেই পাচ্ছ প্রচুর রোদ পড়ছে। আর এদিকটা পশ্চিম দিক তো, তাই জন্য একদম বিকেলে সূর্যাস্ত পর্যন্ত রোদ পাবে। বারান্দার এই পাতাগুলো যদি ঝাড় দিয়ে পরিষ্কার করে না দিই না হাওয়ায় একদম ঢুকে যাবে ঘরের মধ্যে, এগুলো সমস্ত এক জায়গায় জড়ো করে আবার বাগানের মধ্যেই ফেলে দেবো, তাহলে এটা ভালো সারের কাজ করে।
এই দেখো এখানেও মাকড়সা জাল করে নিয়েছে। এই দেখো এই যে কাপড় মেলে যে দড়িটা, এই দড়িটার সাথে একটা সরু সুতোর মতো করে জালটা বুনে নিয়েছে। আর এখানে দেখো পোকাও আবার ফেসে গেছে, কতগুলো পোকা ফেসে গেছে, আজকেই করেছে জানো তো। এগুলো ছিল না, কারণ আমি তো রোজই ধরে এই দড়িটাতে কাপড় জামা মেলি, তো ছিল না। আর এই দেখো এই পর্যন্ত করে দিয়েছে, এই সাইড দিয়েও করেছে। তার মানে জানো তো আজকে একটা মাকড়সা, কোনো একটা মাকড়সা আছে, সে আজকে রান্নাঘরেও করেছে আর বারান্দার দিকেও করেছে, এদিকে করেছে, এই উপরের দিকে করেছে। রান্নাঘরেরটা আমি তো ক্লিন করে দিয়ে এলাম। এখনো পর্যন্ত মাকড়সাটাকে দেখতে পায়নি, চারিদিকে জাল বুনে দিয়ে কোথায় পালিয়ে গেছে জানি না। আর সমস্ত জালের মধ্যে পোকা পোকা ফেসে গেছে, আর পোকাগুলো ফেসেছে বলে দেখতে পাচ্ছি, তা নাহলে ওই সরু সরু জাল তো অত বুঝতে পারি না। কিন্তু আজকে সকালবেলাতে বারান্দায় যখন গেছিলাম, বারান্দায় তো জানো গাছ আছে, সেই গাছে জলে স্প্রে করেছি, তারপরে জল দিয়েছি, কিন্তু তখন কিন্তু কোনো জাল ছিল না। আর রান্নাঘরেও কিন্তু জাল ছিল না, রান্নাঘরে কালকে রাত্রেবেলাতেও গেছি, কোনো জাল ছিল না। সকালবেলাতে চা বানাতে গেছিলাম, তখনও জাল ছিল না। কিচেনে কাজ করছিলাম, তখনও জাল ছিল না। কিচেনে কাজ করতে করতে অবশ্য খেয়াল করিনি, যাই হোক কিচেনে তখন তাড়াহুড়ো থাকে তো অতটুকু খেয়াল করিনি। যাই হোক কখনো আমি যখন ছিলাম না কিচেনে, তখন ও বানিয়ে দিয়েছে। সকালবেলাতে রাজু বারান্দায় গেছে, কিন্তু জাল দেখতে পেলে ও বলতো আমাকে যে এরকম মাকড়সা জাল বানিয়ে দিয়েছে, ঝাঁটা দিয়ে একটুখানি ঝেড়ে দিও। কিন্তু ও দেখেনি, আমিও তো দেখতে পাইনি, কখন বুনেছে কে জানে, আর পালিয়ে গেছে, খুঁজেই পাচ্ছি না। আমি বারান্দায় অনেক দেখলাম যে ওই আমাদের একটা বালতি রাখা আছে, সেদিকে দেখলাম যে বালতি আড়ালে টাড়ালে আছে কিনা, নেই, ওখানে নেই, কিচেনে তো নেই, তাহলে কোথায় গেছে কে জানে। এসে আর দেখবে যে জাল নেই। আর মাকড়সার জাল না সহজে ছেড়ে না। অনেকদিন আগে কি হয়েছে বলতো, আমি বারান্দায় বেরোচ্ছি, ঠিক যে বারান্দার যে দরজাটা আছে আমার এই নাকে এখানে, হঠাৎ দেখছি শুশু করে কি যেন লাগলো, আমি একটুখানি পিছনে এরকম সরে গেলাম, ঠিক আছে, পিছনে যে সরে গেছি, তারপরে দেখছি কি সরু, একদম সরু সুতোর মতো একটা জাল, মানে দরজার মাঝখান দিয়ে এরকম ভাবে বুনে দিয়েছে। আর আমি সরে গেলাম তো, আর নাকের এখান থেকে জালটা আবার ছেড়ে নিজের মতো সোজাই থেকে গেল, মানে ছেড়েও নি, এত শক্ত হয় কি করে কে জানে, ছেড়েও না। আজকে স্নান করার পরে একটা লোবান জ্বালিয়ে দেবো, আমাদের এই লোবানটা খুব ভালো, বেশ ধূপের গন্ধ আছে। তো এই লোবানটা জ্বালালে শুনেছি পোকামাকড় সমস্ত ঘরের থেকে পালিয়ে যায়, আবার যেসব কিছু কিছু পোকামাকড় আছে আবার মরেও যায়। যাই হোক এটা জ্বালিয়ে দেবো, যদি মাকড়সা থাকে তাহলে পালিয়ে যাবে, যেন মাকড়সা সহজে কিন্তু মরে না, যাই হোক পালিয়ে যাবে এই ধূপের গন্ধে, তো ওটা জ্বালিয়ে দেবো। আর আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর এই যে চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করছো অবশ্যই কিন্তু বেল আইকনটা প্রেস করবে, তাহলে সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবে, পরের দিন দেখা হবে নতুন একটা ব্লগ বা ভিডিওর সাথে। আজকে আসছি, টাটা, বাই বাই।